এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরে নিম্নচাপ আরও শক্তি বৃদ্ধি করে ইতিমধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এই মুহূর্তে নিম্নচাপটি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উড়িষ্যা উপকূল, দক্ষিণ চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর জেলার উপর অবস্থান করছে। ফলে আজ থেকে বৃষ্টির মাত্রা কিছুটা বাড়বে। বিশেষ করে দক্ষিণবঙ্গে জেলাসহ পশ্চিমের বেশিরভাগ জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির সাথে কোথাও কোথাও দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। নিম্নচাপটির প্রভাবে আজ থেকে উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার দাপট কিছুটা বৃদ্ধি পাবে। অন্যদিকে বর্ষার মৌসুমি অক্ষরেখাটি এই মুহূর্তে রাজস্থান থেকে শুরু করে উড়িষ্যার বালাসোর হয়ে নিম্নচাপের কেন্দ্রবিন্দু পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে একদিকে নিম্নচাপ, অন্যদিকে মৌসুমি অক্ষরেখা, এই দুটি ওয়েদার সিস্টেমের যৌথ প্রভাবে আজ থেকে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের বিভিন্ন জেলাতে বজ্র সহ কোথাও কোথাও হালকা মাঝারি, কোথাও ভারী বৃষ্টি হতে পারে। আগামী শনিবার বা রবিবার পর্যন্ত নিম্নচাপের প্রভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি বজায় থাকবে এই সমস্ত এলাকাগুলিতে। তো আসুন দেখে নিব কোন কোন জেলাগুলিতে হবে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি দেখে নিব কোন কোন জেলাগুলিতে রয়েছে সতর্কবার্তা, কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানিয়ে দেব আজকের ওয়েদার আপডেটে। এই মুহূর্তে নিম্নচাপটি ক্রমশ শক্তি বৃদ্ধি করছে। এই মুহূর্তে নিম্নচাপটি উড়িষ্যা, বালাসোর এবং সংলগ্ন জলেশ্বর ও পশ্চিমবঙ্গের দীঘা, কাঁথি এই এলাকায় নিম্নচাপটি শক্তি বৃদ্ধি করছে। আজ দুপুরের পর থেকে বায়ুর গতিবেগ কিছুটা বৃদ্ধি পেতে পারে। উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা হাওয়ার দাপট বাড়তে পারে। আজ সকাল থেকে উপকূলবর্তী এলাকাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে। উড়িষ্যায় ইতিমধ্যে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তার পাশাপাশি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, হলদেবাড়ি, গোসাব্বা, জয়নগর এই সমস্ত এলাকায় ইতিমধ্যেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তার পাশাপাশি চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক, কোলাঘাট, উলবেরিয়া, কলকাতা, বারুইপুর, এদিকে হাওড়া, চন্দননগর, খড়দহ, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালাতর এই সমস্ত এলাকাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে আজ সকাল থেকেই। পাশাপাশি এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে খুলনা বিভাগের সাতক্ষীরা, শ্যামনগর, মংলা, এদিকে বরিশালের মতবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, মির্জাগঞ্জ, পাশাপাশি বোনারুদ্দিন, লালমোহন, চারফেশন, হাতিয়া, তার সঙ্গে চট্টগ্রাম বিভাগের মানিকছড়ি, ফটিকছড়ি, হাটবাজারি, রাঙামাটি, বালিছড়ি, রাজস্থলী, সাতকনিয়া, কুতুবদিয়া, কক্সবাজার, মহেশখালী এই সমস্ত এলাকাগুলিতে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে। তার সঙ্গে এদিকে বরিশাল বিভাগের ভোলা, বোনারুদ্দিন, হাতিয়া এই সমস্ত এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি এলাকাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আজ বেলা বাড়লে উপরের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা কিছুটা বাড়বে। বেলা যত বাড়বে ততই উপরের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বাড়তে থাকবে। আজকে মূলত দুপুর ১২টার পর থেকে বৃষ্টি কিছুটা বাড়বে শহর কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, তার সঙ্গে এদিকে কিছুটা বৃষ্টি বাড়বে গোয়ালাতর, চন্দ্রকোনা, আরামবাগ, কুতুলপুর, বিষ্ণুপুর এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। তবে উপরের জেলাগুলি যেমন দুই বর্ধমান, তার সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি খুবই সামান্য বৃষ্টি হতে পারে উপরের জেলাগুলিতে। আজকে মূলত দুপুর একটা থেকে তিনটে বা চারটে পর্যন্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাসহ পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতেও আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
आज बांकुड़ाते भारी बृष्टि होते पारे, पुरुलियाते हल्का माझारी बृष्टि रोए छे। तार पाशापाशी पश्चिम बर्धमान जिले हल्का बृष्टि। एदिके आज दुपुरे पर बिकेलेर मध्ये किछुटा बृष्टि बाढ़ नदिया जिलातेओ। नदियार कृष्णनगर शांतिपुर एई एलाकाते किछुटा हल्का माझारी बृष्टि रोए छे। आज बर्धमाने हल्का थेके माझारी बृष्टि रोए छे। एदिके बीरभूम जिलार बोलपुर नानूर सिउरी रामपुरहाट मल्ला খুবই সামান্য বৃষ্টি রয়েছে, হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডমকল জঙ্গিপুর এই সমস্ত এলাকায় বিক্ষিপ্তভাবে দু এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দুপুরের পর থেকে বৃষ্টি বাড়বে শহর কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড় গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে মূলত আজকে কিছুটা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বাঁকুড়াতে ভারী বৃষ্টি হতে পারে, নদিয়াতে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে, উত্তর চব্বিশ পরগনা জেলাতে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে। তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলা দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে আজকে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে। বাকি বেশিরভাগ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, তার মধ্যে উপরে বীরভূম এবং মুর্শিদাবাদ মালদা দিনাজপুর এই জেলাগুলিতে আজকে বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই। বৃষ্টি হলেও খুব হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তার মধ্যে উপরের জেলাগুলি যেমন আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তরবঙ্গের এইসব জেলাগুলিতে আজকে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজ দুপুরের পর থেকে বৃষ্টি রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। খুলনা বিভাগ তার সঙ্গে কিছুটা বৃষ্টি হতে পারে। মেহেরপুর রাজশাহী বাকি বরিশাল কুমিল্লা ঢাকা চট্টগ্রাম ময়মনসিংহ সিলেট বিভাগে আজকে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বাংলাদেশের ক্ষেত্রে। আজকে রাত্রের দিকে আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকবে। রাতের দিকে আজকে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গেও আবহাওয়া পরিষ্কার থাকবে, তবে দমকা ঝোড়ো হাওয়ার দাপট কিছুটা বাড়তে পারে আজকে রাত্রের দিকে বেশিরভাগ জেলাতেই। আগামীকাল শুক্রবার থেকে আবারও বৃষ্টি রয়েছে। সকাল থেকে বৃষ্টি শুরু হতে পারে, ভোর থেকে সকালের মধ্যে বৃষ্টি হতে পারে শুক্রবার। বৃষ্টি রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি নদিয়া মুর্শিদাবাদ দুই বর্ধমান এই জেলাগুলিতে আগামীকাল শুক্রবার সকাল থেকেই মেঘলা থাকবে আকাশ, তার সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি রয়েছে। পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা মেহেরপুর চট্টগ্রাম বিভাগেও হালকা মাঝারি বৃষ্টি রয়েছে আগামীকাল শুক্রবার। সকাল থেকেই দিনভর মেঘলা থাকবে আকাশ এবং ঝিরঝিরে বৃষ্টি বহাল থাকবে। শুক্রবার দিন বৃষ্টির মাত্রা বাড়তে পারে দুপুরের পর। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন বীরভূম মুর্শিদাবাদ দুই বর্ধমান এই জেলাগুলিতে শুক্রবার দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শনিবার পর্যন্ত বৃষ্টি বিক্ষিপ্তভাবে চলতে থাকবে। শনিবার নিম্নচাপটি আরও পশ্চিম দিকে সরে যাবে, অর্থাৎ ঝাড়খণ্ড ছত্তিশগড় পেরিয়ে মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায় নিম্নচাপটি অবস্থান করবে। ফলে আগামী শনিবার থেকে পশ্চিমবঙ্গে বৃষ্টির মাত্রা কিছুটা কমতে পারে। নিম্নচাপের প্রভাব কাটতে শুরু করবে শনিবার থেকে, ফলে বৃষ্টির মাত্রা কিছুটা কমবে। শনিবার যদিও বৃষ্টি রয়েছে বিভিন্ন জেলাতে, বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। সব জেলাতেই শনিবার দিনও বৃষ্টি হতে পারে। শনিবার রবিবার সোমবার মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।